18 চাকার লরির কন্টেনার উল্টে গিয়ে জলের পাইপ ভেঙে গিয়ে এলাকায় পানীয় জল পরিষেবা বন্ধ। মঙ্গলবার ভোররাতে ত্রিপুরার সিপাহী জলা বিশালগড়ে একটি 18 চাকার লরি আগরতলা থেকে উদয়পুরে টাইলস নিয়ে যাওয়ার সময় বিশালগড় পুরানবাড়ি ব্রিজের ওপর দিয়ে মোড় নেওয়ার সময় 18 চাকার লরি থেকে কন্টেনার ছিটকে উল্টে যায়। এই কন্টেনার ছিটকে ব্রিজের রেলিং ভেঙে নিচে পড়ে যায় এবং গোটা এলাকার পানীয় জলের পাইপলাইন ভেঙে সকাল থেকে পানীয় জলের পরিষেবা বন্ধ হওয়ার উপক্রম হয় বিশালগড় নেতাজি কলোনি পুরানবাড়ি সহ গোটা এলাকায়। এলাকার এক ব্যক্তি নান্টু শীল জানিয়েছেন, একটা বিকট শব্দ পেলাম, অনুমানিক রাত্র 4টা, দৌড়ে আইলাম, আয়া দেখি এই অবস্থা, তখন আমরা দৌড়ে এসে এদিন সামনে একটা ইঞ্জারি আছে, দেখালাম ড্রাইভারের পরে এই পরিস্থিতি, টাইম তখন দৌড়ে দেখলাম এই ওয়াটার সাপ্লাই ওইটা নেতাজি কলোনি হাবাজিয়া মোড়া কানাইবিড়ি পুরানবাড়ি চারটা গ্রামে জল পাই আছে, ফাইভের কারণে এই চারটা গ্রামে জলে দেওয়া অসম্ভব না।